আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব। ক্লাসিফিকেশন অফ ভার্বের কিছু অংশ এর আগের ক্লাসে পড়িয়েছিলাম, আজকে বাকি অংশটুকু পড়াবো। আজকে তাহলে শিকনফলটা একটু আমরা দেখে নিই। এখন তাহলে দেখো, লার্নিং আউটকামস, আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু লার্ন ক্লাসিফিকেশন অফ প্রিন্সিপাল ভার্ব, টু লার্ন ক্লাসিফিকেশন অফ নন ফাইনাইট ভার্ব। ক্লাসিফিকেশন অফ ভার্ব থেকে গত ক্লাসে আমরা পড়েছিলাম ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায় প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায় প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। এই দুটা ক্লাসিফিকেশন আমরা গত ক্লাসে পড়েছি, আজকে আমরা প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশনটা জানব। তারপর হচ্ছে নন ফাইনাইট ভার্বটা আমরা গত ক্লাসে আলোচনা করিনি, পারিনি, আজকে নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনটাও আলোচনা করব। তাহলে পাঠে আমাদের পাঠের মূল বিষয়ে চলে আসি। প্রিন্সিপাল ভার্বটা গত ক্লাসে পড়েছিলাম, আজকে আবার একটু বলি। যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজে স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, ওই ভার্বটাকে কি বলে? প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন আই ড্র এ পিকচার, আই ড্র এ পিকচার, আমি একটি ছবি আঁকি। তাহলে ড্র, ড্র শব্দটা নিজস্ব একটি অর্থ আছে, এটার অন্য কোনো ভার্বের অন্য কোনো কিছুর এটা সাহায্য প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ ড্র সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে এটা কি, ড্রটা কি? প্রিন্সিপাল ভার্ব। আর একটা কথা হচ্ছে, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না। ঠিক আছে, তাহলে আমরা প্রকারভেদে চলে যাই। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, কি একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব তাহলে কত প্রকার? দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। আচ্ছা, সকর্মক ক্রিয়া, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্বটা কি? যে ভার্বের অর্থ কোনো সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য সেন্টেন্সের যে অন্যান্য ওয়ার্ডগুলোতে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোর মধ্যে তার অর্থটা বিস্তৃত হয়ে যায়, তখন তাকে ওই ভার্বগুলোকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়।
যে ভার্বের অর্থ কোনো সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য কোনো ওয়ার্ডে বিস্তৃত হয়ে যায়, অর্থাৎ অবজেক্টের সাহায্য ছাড়া যে ওয়ার্ডের অর্থ কি সম্পূর্ণ নয় তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। দেখো, যেমন ট্রানজিটিভ ভার্বের উদাহরণ দিচ্ছি, এটা আই ইট, আমি খাই, তাহলে সম্পূর্ণ একটা সেন্টেন্স নয়, আমি খাই, এখানে প্রশ্ন থেকে যায় কি খাই, ঠিক আছে? তাহলে এখানে ইট শব্দটা সম্পূর্ণভাবে তার অর্থটা প্রকাশ করছে না, আরো কিছু শব্দের বা আরো কোনো কিছু ক্লজ হোক, ফ্রেজ হোক বা অন্য কোনো ওয়ার্ডের সাহায্যের প্রয়োজন হচ্ছে। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা একটা সম্পূর্ণ বাক্য এবং এটির ইটের অর্থটা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ ইটের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ পাওয়ার জন্য রাইসের প্রয়োজন হচ্ছে। এখানে যে রাইসটা এখানে কি অবজেক্ট, ঠিক আছে? তাহলে ইটের কার প্রয়োজন হচ্ছে, ইট ভার্বটার প্রয়োজন হচ্ছে কার, অবজেক্টের প্রয়োজন হচ্ছে। অবজেক্ট ছাড়া এই ভার্বটা কি অর্থ সম্পূর্ণ করতে পারে না, তাহলে এটি কি ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের কি নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, যার যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয়, ঠিক আছে? যে অবজেক্টের প্রয়োজন হয় যে ভার্বের, সে ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব। যেমন আরেকটা সেন্টেন্স দেখি, সে সাহায্য করলো, তাহলে এটা কি সম্পূর্ণ বাক্য? সে সাহায্য করলো, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ বাক্য নয়, অর্থাৎ হেল্প দ্বারা সাহায্য করলো, হেল্প এই শব্দটা দ্বারা সেন্টেন্সের অর্থটা, বাক্যের অর্থটা সে তাকে সাহায্য করে, ঠিক আছে? প্রশ্ন ঠিক আছে, সাহায্য করেছিল, হ্যাল্প শব্দটা তখন কি হয় পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ হয়, অর্থাৎ মিট এখানে কি অবজেক্ট, তার মানে কি যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় অর্থটা প্রকাশ করার জন্য, তার প্রয়োজন হয় অবজেক্টের প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে যে ভার্বগুলো কি সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য কোনো ওয়ার্ড ফ্রেজ বা ক্লসে বিস্তৃত হয়ে যায় এবং অবজেক্টের, অর্থাৎ ওই ওয়ার্ড ফ্রেজ বা অবজেক্ট, ওই অবজেক্টের প্রয়োজন হয় সে ভার্ব ট্রানজিটিভ ভার্ব। এখন আসি ইনট্রানজিটিভ ভার্বে। ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। আচ্ছা, এটা কি যে সব ভার্বের কাজ সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়া যে ভার্ব অর্থ প্রকাশ করতে পারে ওই ভার্বগুলোকে কি বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আবারও বলি ডেফিনিশনটা, যে সব ভার্বের কাজ সেন্টেন্স ভার্বের অর্থটা কি প্রকাশ করার জন্য অবজেক্টের সাহায্যের প্রয়োজন হয় না, যে ভার্বের অর্থ প্রকাশ করার জন্য কি অবজেক্টের সাহায্যের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব দিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স হয়, ঠিক আছে? যেমন হি রানস, হি রানস, রানস এখানে কি ভার্ব, দৌড়ানো, ঠিক আছে? সে দৌড়ায়, তাহলে সে দৌড়ায় বললে কিন্তু একটা পরিপূর্ণ সেন্টেন্স হচ্ছে, ঠিক আছে? সে দৌড়ায়, এখানে আর অন্য কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, শুধু তাহলে কি দৌড়ানো রানস শব্দটা কি ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এখানে এই ভার্বটা শুধু সাবজেক্টকে দরকার, সাবজেক্ট দিয়েই কিন্তু এই ভার্বটা তার অর্থ প্রকাশ করতে পারছে, অর্থাৎ অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, তাহলে এটা কি রানসটা, কি রানসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আরেকটা বলি, আই ওয়াক, আমি হাঁটি, হাঁটা, আমি হাঁটি, এটা কিন্তু একটি সম্পূর্ণ বাক্য, তাহলে আমি হাঁটি এখানে ওয়াক শব্দটা কি ইনট্রানজিটিভ ভার্ব।
তাহলে আশা করি বুঝতে পেরেছো ট্রানজিটিভ ভার্বের কি অবজেক্টের প্রয়োজন হয়। ট্রানজিটিভ ভার্বের অর্থ প্রকাশ করার জন্য কি কার প্রয়োজন হয়? অবজেক্টের প্রয়োজন হয়। আর ইনট্রানজিটিভ ভার্বের কি অবজেক্টের প্রয়োজন হয় না? অবজেক্ট ছাড়াই শুধু সাবজেক্টের সাহায্য নিয়ে সে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। এরকম আরো কিছু কমন ওয়ার্ড যেমন কাম, গো, জাম্প, ফ্লাই, গেট আপ, ডান্স, ক্রাই, লাফ, শাউট, স্লিপ, টক, সিট। ম্যাম ক্লাস নাইনে কখন ক্লাস নাই? কমন ইন্টেনসিটিভ ভার্ব, ঠিক আছে? এরপর আসি ম্যাম। হ্যাঁ ম্যাম, ক্লাস নাইনের কখন ক্লাস হয়? তুমি রুটিন পাও নাই? 12টা থেকে না ম্যাডাম, 12টা থেকে একটা। কেন, রুটিন তো সবসময় করি। আচ্ছা ম্যাডাম, 12টা থেকে একটা ক্লাস নাইনের ক্লাস। আচ্ছা এখন আসি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আবার একটু মনে করিয়ে দিই। যে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না অথবা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং সাবজেক্ট বা সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তার নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে যার রূপ পরিবর্তিত হয় না তাকে বলে কি নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? অর্থাৎ সাবজেক্ট যাই হোক না কেন, এই ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, সেটা নন ফাইনাইট ভার্বটাকে কি প্রভাবিত করে না। অর্থাৎ সাবজেক্ট যে যাই হবে হোক, নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব সেটা ওই অবস্থায় থাকবে, ঠিক আছে? সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর যেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা নন ফাইনাইট ভার্বের বিস্তারিত আলোচনায় যাই। নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ হচ্ছে তিন প্রকার। এটা তিন প্রকার, নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। কি কি? ইনফিনিটিভ, হচ্ছে পার্টিসিপল। তাহলে আমরা প্রথমে শুরু করি ইনফিনিটিভ দিয়ে। নন ফাইনাইট ভার্বটা কত প্রকার? তিন প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড আর হচ্ছে পার্টিসিপল। আসি আমরা ইনফিনিটিভ দিয়ে। ইনফিনিটিভ ঠিক আছে, যখন ইনফিনিটিভের ডেফিনিশনটা কি, যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে তখন টু সহ ভার্বটিকে ইনফিনিটিভ বলা হয়। যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মেন ভার্ব, একেবারে প্রথম যে ভার্বটা, ঠিক আছে, মূল ভার্বটা, মেন ভার্ব যেটা প্রেজেন্ট ফর্ম বলি আমরা, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তিনটা প্রকার, তাই না? তিন প্রকারের মধ্যে প্রথম প্রকারটা অর্থাৎ ভি ওয়ান ভার্বের প্রথম যেটা মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, সেই ভার্বের পূর্বে যদি টু বসে ওই টু সহ ওই ভার্বটিকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। টু কাম, টু গো, এই ভার্বগুলোকে কি বলা হবে? টুযুক্ত ভার্বটাকে বলা হবে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব ইকুয়াল টু ইনফিনিটিভ, ঠিক আছে? টুযুক্ত ভার্বটাকে ইনফিনিটিভ বলা হয়। যেমন দেখো উদাহরণটা একটু মন দিয়ে খেয়াল করো, হি রাইজেস আর্লি টু টেক এক্সারসাইজ, ঠিক আছে? সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো কেন? টু টেক এক্সারসাইজ, অনুশীলন করার জন্য, ব্যায়াম করার জন্য, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু দুইটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি, রাইজেস, রাইজেস উঠলো ঘুম থেকে, কেন উঠলো? ব্যায়াম করতে, অনুশীলন করতে, এ করতে, এই শব্দটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? এটা হচ্ছে ইনফিনিটিভ, এখানে এটা হচ্ছে মূল ভার্ব। আর টু টেক, এই যে টু যুক্ত মূল ভার্বটা, এই যে টু প্লাস ভার্ব ইকুয়াল টু ইনফিনিটিভ বললাম না, তাহলে এই টু সাথে কি টেক, টেকটা কি প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের একেবারে কি প্রেজেন্ট ফর্ম, এই টু যুক্ত ভার্বটাকে বলা হবে
infinitive. এখানেও দেখো they want to do the work. তারা কাজটি করতে করতে চায়। তারা কাজটি করতে চায়। তাহলে এখানে টু যুক্ত ভার্ব কোনটা? এই যে টু ডু। এই টু ডু শব্দটা কি? ইনফিনিটিভ। আর ওয়ান হচ্ছে এখানে মূল ভার্ব। আশা করি ইনফিনিটিভটা বুঝতে পেরেছো। এরপর আসি জেরান্ড। জেরান্ডটা কি? ভার্বের আইএনজি ফর্ম। যখন নাউন ও ভার্বের কাজ সম্পন্ন করে তখন তাকে জেরান্ড বলা হয়। অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম মানে কি? আইএনজি যুক্ত ভার্ব। ঠিক আছে, ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। এরকম ভার্ব যুক্ত ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত যে শব্দটা, সেই শব্দটা যদি একই সাথে নাউনেরও কাজ করে আবার ভার্বেরও কাজ করে তখন তাকে বলা হবে কি? জেরান্ড। যেমন এখানে দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে এটা কি? সুইম, সুইম সাঁতার কাটা মূল ভাব, সেটার সাথে আইএনজি যোগ করলাম। তাহলে এখানে কি এই সুইমিং শব্দটা আর এখানে হচ্ছে মূল ভাব কি? রাইট। রাইট এর সাথে আইএনজি। তাহলে এখানে আইএনজি যুক্ত শব্দ কোনটা? সুইমিং আর হচ্ছে রাইটিং। তাহলে এখানে সুইমিংটা কি? সাবজেক্ট অর্থাৎ এটা নাউন, তাই না? আবার সুইমিং দ্বারা একটা কাজ করা বুঝাচ্ছে, তাহলে এটা কি একই সাথে নাউন এবং ভার্ব দুটার কাজ করে। আবার আমরা কিছু দেখা যাচ্ছে না তো পুরো এটাকে ফিন দিয়ে আপনি ওই আপনি এসব মানে মেন স্ক্রিন এর কিন্তু আপনারা কিছু দেখছে কিছুই দেখে না, একটা ছোট হয়ে গেছে না? আচ্ছা হয়েছে, এখন জানা না আমি একটু কাজ করে। তারপরে এখানে দেখো রাইটিং, রাইটিং শব্দটা কি? রাইট প্লাস আইএনজি। এখানে আইএনজি যুক্ত যে শব্দ সেটা রাইটিং। এখানে রাইটিংটা কি? সাবজেক্ট অর্থাৎ এটা নাউন, আবার রাইটিং দ্বারা কাজ করা বুঝাচ্ছে। তাহলে এখানে যে সাবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, যে নাউনগুলো দেখতে পাচ্ছি, এগুলো একই সাথে নাউনেরও কাজ করে আবার ভার্বেরও কাজ করে, সেজন্য এগুলোকে কি বলা হবে? জেরান্ড বলা হবে। এরপর আসো পার্টিসিপল। আচ্ছা, ভার্বের যে রূপ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় পার্টিসিপল। একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটার কাজ সম্পন্ন করে তাকে বলা হবে কি? পার্টিসিপল। এ ভার্ব এখানে দেখো ফ্লাইং শব্দটা এখানে দুইটা সেন্টেন্সে আছে, কিন্তু দুইটার অর্থ এখানে দুইভাবে প্রকাশ পাচ্ছে। এ বার্ড ইজ ফ্লাইং, একটি পাখি কি? উড়ছে। আর এটা হচ্ছে আই স এ ফ্লাইং বার্ড, অর্থাৎ এখানে ফ্লাইং আছে, এখানেও ফ্লাইং আছে, কিন্তু এখানে ভার্ব হচ্ছে স, এখানে ভার্ব কিন্তু ফ্লাইং নয়, আর এখানে হচ্ছে এটা বার্ড। তাহলে একসাথে কি? এখানে ফ্লাইংটা আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি পাখি দেখলাম সেটা কি অবস্থায়? উড়ন্ত অবস্থায়। তাহলে এখানে ফ্লাইংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ফ্লাইংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে মূল ভার্ব, আর এখানে হচ্ছে এটা মূল ভার্ব। তাহলে একই সাথে কি? আইএনজি ভার্বের যে রূপটা একই সাথে ভার্বের কাজ করবে আবার অ্যাডজেক্টিভেরও কাজ করবে, সেই শব্দটাকে, সেই ভার্বটাকে বলা হবে পার্টিসিপল। পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা হয়, কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্বের আইএনজি ফর্ম, যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে
প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। অর্থাৎ এই এইমাত্র আমি যে উদাহরণটা লিখলাম ওটি কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ, ঠিক আছে? অর্থাৎ ভার্বের যে রূপ, যে রূপের মধ্যে হচ্ছে আইএনজি যুক্ত যে রূপটা, ঠিক আছে? আইএনজি যুক্ত যে ভার্বটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। যেমন আই স হিম প্লেয়িং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম, তাহলে এখানে প্লেয়িং শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে। আর যদি বলি আই এম প্লেয়িং, তাহলে প্লেয়িং শব্দটা ভার্ব হিসেবে কাজ করে। তাহলে একই সাথে একটা শব্দ আইএনজি যুক্ত যেই শব্দটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটারই কাজ সম্পন্ন করে, তাহলে সেই শব্দটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এরপর আসো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তাকে পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বলা হয়। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন হি স্যাড অন এ ব্রোকেন চেয়ার, ঠিক আছে? আই হ্যাভ ব্রোকেন এ চেয়ার, এটাও তখন কিন্তু ব্রোকেনটা এখানে মূল ভার্ব হিসেবে আছে। আর যদি বলি হি স্যাড অন এ ব্রোকেন চেয়ার, তাহলে এখানে ব্রোকেনটা কিন্তু ব্রোকেন শব্দটা, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্রোকেনটা কিন্তু কি, পাস্ট পার্টিসিপল। এই শব্দটা যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। এরপরে পারফেক্ট পার্টিসিপল, সেটা হচ্ছে কি, ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। তিন নাম্বার যে ভার্বটা, তিন নাম্বার যে রূপটা বি থ্রি, সেটা যদি সেটার পূর্বে যদি হ্যাভিং যুক্ত হয় এবং ওই শব্দটা কি অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে তখন তাকে বলা হবে পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যা যা শিখলাম তা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বও কিন্তু আবার চার প্রকার, সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। পজিটিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে? আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব পড়েছি, আর ক্লাসিফিকেশন অফ নন ফাইনাইট ভার্ব, এটা কি কি, ইনফিনিটিভ, জেরান্ড, আর হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখন বাড়ির কাজটা তুলে নাও সবাই। Identify the underlined word or words as a gerund, infinitive or participle.
এখানে আন্ডারলাইন করা শব্দটা আইডেন্টিফাই করতে হবে কি এটা কি জেরান্ড নাকি ইনফিনিটিভ নাকি পার্টিসিপল, ঠিক আছে? তাহলে এক নম্বর হচ্ছে দা প্ল্যান অ্যাকসেপ্টেড বাই দা কমিটি ইনভলভস এ ডেভেলপমেন্ট গোল, টু গেটিং আপ আর্লি ইন দা মর্নিং ইজ সামটাইমস এ চ্যালেঞ্জ। One of my favorite hobbies is swimming. Underline word হচ্ছে swimming. Four, passing this test with good grades will make me happy. Underline word হচ্ছে passing. Five, economics is an interesting field of study. এখানে interesting হচ্ছে underline word. I am working hard to achieve good grades in English. To achieve হচ্ছে underline word. তাহলে এই ওয়ার্ডগুলো যে শব্দগুলো কি আন্ডারলাইন করা এগুলো কোনটা জেরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ সেটা তোমরা চিহ্নিত করবে, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। সবাই মন দিয়ে পড়ালেখা করবে, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, এই খাবারই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।